চলছে দেবীপক্ষ, মায়ের আরাধনায় ব্রতী সকলে। এর মাঝেই অপহরণ করার চেষ্টা করা হলো 13 বছরের এক নাবালিকাকে। সপ্তমী রাতে 13 বছরের নাবালিকাকে কৈলাসহর এলাকা থেকে অপহরণ করে গাড়িতে তোলা হয়। তাকে অজ্ঞান করে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলে। আচমকায় মেয়েটির জ্ঞান ফিরে আসতে চিৎকার চেঁচামেচি শুরু করে সে। পথচারীরা এগিয়ে গিয়ে নাবালিকাকে উদ্ধার করলেও পালিয়ে যায় অপহরণকারী যুবকটি। পরবর্তী সময়ে মেয়েকে সাথে নিয়ে মহিলা থানায় মামলা করতে চান নাবালিকার মা। সেখানেও মহিলা থানার ওসির ধমক এবং চূড়ান্ত খারাপ ব্যবহার সহ্য করতে হয় তাদের। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে কৈলাসহরের মহিলা থানায়। অপহরণকারী যুবকের নাম শামসুর রহমান। কৈলাসহরে দেউড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ঢেপাছড়া গ্রামের বাসিন্দা শামসুর ঘটনার পর থেকেই পলাতক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই নাবালিকার মা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে কৈলাসহরের মূল বাজারস্থিত দাদুর বাড়িতে এসেছিল তার 13 বছর বয়সী অষ্টম শ্রেণীতে পাঠরতা কন্যা। সপ্তমীর সন্ধ্যায় দাদুর বাড়ি থেকে বের হয়ে পায়দুর বাজার এলাকায় আসা মাত্রই শামসুর রহমান এসে পেছন থেকে নাবালিকাকে মুখে রুমাল দিয়ে চেপে ধরে গাড়িতে তোলে তাকে। নিজে গাড়ি চালিয়ে শহর থেকে বের হয়ে চলে যায় ঊনকোটি পর্যটন কেন্দ্রের গভীর জঙ্গলে। রুমাল দিয়ে মুখ চেপে ধরার সাথে সাথে নাবালিকা অজ্ঞান হয়ে যায়। ঊনকোটি পর্যটন কেন্দ্রের পাশে কৈলাসহর ধর্মনগর রাস্তার উপর গাড়ি রেখে নাবালিকাকে গাড়ির থেকে বের করে নিয়ে যায় গভীর জঙ্গলে ঢুকে পড়ে সে। সেই সময়ে ধর্মনগর থেকে কৈলাসহরে ফিরছিলেন নাবালিকার মামা। রাতে জঙ্গলের পাশে গাড়ি দেখে সন্দেহ হওয়ায় আরও কয়েকজনকে সাথে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন তিনি। সেই সময় নাবালিকার জ্ঞান ফিরে আসতে চিৎকার চেঁচামেচি শুরু করে সে। মামা সহ অন্যান্যরা তাকে উদ্ধার করলেও পালিয়ে যায় অভিযুক্ত শামসুর রহমান। মেয়েটা তো টাউনে তার দাদুর বাড়িতে আইতো, সবসময় পূজা টুজা দেখার লাগে ওখানে, তার একটু দাদু আসে। তারপরে আমার মেয়েটা মানে হাটিয়া হাটিয়া টাউনে বাজার থাকি পূজা দেখিয়া তারি যাইতে আসলো মোটর স্ট্যান্ড পূজা দেখার লাগে। আর ঠিক হাটটা নামতে এই শামসুল আলী হাইয়া কিনা বসে পিছন থেকে গাড়ি নিয়ে আইয়া আমার মেয়েটারে ধরিয়া কিডনেপ করিয়া তার মুখে থাবা ধুকি দিয়া এরপরে মুখ বন্ধ করিয়া নিয়ে গেছে কিছু যে একবারও মুক্তি করে। এরপরে এখানে নিয়ে মেয়েটা হুসাবার করে এসব চিৎকার করে তার মামা তারা তার গাড়ি দেখে সন্দেহ করে তারা গিয়া ওই পিছিয়ে পিছিয়ে গিয়া তারা কিছু সময় পরে গিয়া চিৎকার উৎকার করার পরে মেয়েটারে তারা এখান থেকে উদ্ধার করিয়া নিয়ে আসে। কিন্তু ছেলেটা পালিয়ে গেছে গিয়ে, ছেলেটার নাম শামসুল আলী। বাড়ি কোন জায়গায়? দেউড়া না ঢেপা, ঢেপাই ধরে মনে হয়। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 13 বছর। তো কালকে রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ এই ঘটনা হওয়ার পরে কালকে রাত্রে কি গতকালকে রাত্রে কি আপনি থানাতে আসছেন? আমি থানাতে আসি। কত কয়টার সময় আসছেন অনুমান? অনুমানিক ধরেন 10:30, 11টা। 11টা থেকে থানাতে আসছেন? 11টার সময় থানাতে আসি। থানাতে হওয়ার পরে? থানাতে হওয়ার পরে আমরা ম্যাডামের কাছে কমপ্লেন দিতে চাইছি। এখন ম্যাডামে এমনভাবে ব্যবহার করছে মানে কথা কথি উল্টা আমার মেয়েরে গালাগালি করতেছে, আমারও গালাগালি করতেছে। হ্যাঁ তুমি গার্জেন ঠিক না, এটা ঠিক না। মেয়েরে তারা উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করে নিয়ে তোমার শরীরে মাটি আছে, হ্যাঁ আছে, তেন আছে। তখন আমি কেছি তো আপনি কী করবে না, এত ছোটো মেয়ে, হ্যাঁ তো জানেই না তারা কিডনেপ করিয়া নিয়ে গেছে। এখন তো তাই জাম বা জানির প্রিয়তে তারে অনেক চিৎকার উৎকার করার পরে তো তাই বাঁচিয়ে আইসে। এখন আপনি কেস না লিখে আপনি তো এইভাবে গালাগালি করতেছে, এইভাবে টাকচার করছেন, এটা কেমনে হইব? আপনি কমতে কম বোঝার কথা আসলো মেয়েটারে বুঝাইতেছেন, যে আপনি না বুঝাই এইভাবে একবারে এত কথা কোন এটা বোঝার মতো না একবার। আমরা তখন ন্যায় বিচার চাইতেছি, ন্যায্য বিচার চাইতেছি, ন্যায্য বিচার চাইতেছি। মেয়েটা আপনার মেয়েকে দর্শন করছে শামসুর আলী? না করছে না, কিন্তু এমনি মানে খুব ইয়ে করে দিয়েছে আর কি। তখন তাই গুছাইয়া মানে মেয়েটা ইয়ে করতে দিছে না, কিন্তু এমনি ধরা ধরি টানা টানি মানে দিচ্ছে, চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই চিৎকার দিয়ে মানে যার কাছে গেছে আরও লোকজন গেছে গিয়ে আসবে। আজকে এখন উকিলের মাধ্যমে কেস দিতে আইছেন? এদিকে মামলা না নেওয়ায় অভিযোগ উঠেছে কৈলাসহরে মহিলা থানার ওসির বিরুদ্ধে। তার উদাসীনতায় ছি ছি রব উঠেছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।